প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার একরাশ প্রণাম ও সালাম নিবেন। আমি এখন শুরু করিতে যাচ্ছি কৌতুক, আর সেই কৌতুকের নাম হলো আধুনিক সামাজিক দূরত্ব। দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। কোনো ব্যক্তি এটাকে দয়া করে রাজনৈতিক জালে ফেলবেন না, সেটাও আশা রাখি। এখানে আমি নিজেই শিক্ষক এবং নিজেই ছাত্র। শিক্ষক বলল তার ছাত্রকে, এই ফাজিল, বলতো আজ একটা সহজ প্রশ্ন। ছাত্র, স্যার সব প্রশ্নই তো আমার কাছে পানির মতো স্বচ্ছ সহজ। আমার কাছে আপনি একমাত্র ব্যক্তি যেটা হলো কঠিন, তরল ও বায়বীয়, এবং বাকি সব যা বললাম আর সেটাই। শিক্ষক, হইছে হইছে, এবার বলতো দেখি সামাজিক দূরত্ব কাকে বলে? সরি সরি সরি, হ্যাঁ এটাই বল, সামাজিক দূরত্ব কাকে বলে? তুই গ্রামে থাকোস তাই তোকে বললাম, এটা না পারলে তোর আজকের টিফিনই বন্ধ করে দিব। এবার ছাত্র, স্যার এটা কোনো বিষয় হলো? স্যার আমি সনাতন না আধুনিক পদ্ধতিতে বলবো? শিক্ষক, এটা আবার কেমন কথা, এখানে সনাতন ও আধুনিক আসবে কেন? এবার ছাত্র, এই জন্য তো আমি ছাত্র আর আপনি শিক্ষক, আমার কাজই হলো নতুন কিছু সৃষ্টি করা। এবার শিক্ষক, হইছে, এবার তোর আধুনিক পদ্ধতিতে বলতো দেখি কেমন পারস? ছাত্র, সারাদিন ও সারা রাত একসাথে মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী ও সন্তান একসাথে খাওয়া দাওয়া, একসাথে রাতে ঘুমানো ও একসাথে ওয়াশরুম ব্যবহার করে অফিস বা আদালতে বা দরকারি কাজে যাওয়ার সময় যানবাহনে আলাদা আলাদা সিটে বসে যাওয়াকে আধুনিক সামাজিক দূরত্ব বলে।